হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানিভার্সারি ডায়েরি। তো আজকে আমি আপনাদের দেখাবো অ্যানিভার্সারি ডায়েরির হোয়াইট জাভার আপডেট, কত পেয়ার ডিমে এসছে সেগুলো দেখাবো আপনাদের। চলুন কলোনিতে ঢুকে যাই। তো তার জন্য হচ্ছে উচ্চারণ টুলটা লাগবে। সব হোয়াইট জাভা, রেড আই শুধু একটা মতো আছে। ফ্ল্যাশটা অন করে নিই। প্রথম এই হ্যারি থেকে শুরু করি। এই হ্যারিতে কয়টা? ছয়টা ডিম দিয়েছে মাশাআল্লাহ। এগুলো তো নেস্টিং করতেছে, দেয়নি এখনো। একটা ডিম আছে, এটাতে তিন চার পাঁচটা দিয়েছে, তাহলে তিন পেয়ার অলরেডি ডিম আছে। অলরেডি তিন পেয়ার ডিম আছে, এটাতেও একটা ডিম দিয়েছে। এগুলোতে নেস্টিং করতেছে, দেয়নি এখন। এখানেও দিয়েছিলাম, মানে দুই তিন চার পাঁচ পেয়ার হলো, পাঁচ পেয়ার অলরেডি ডিমে চলে গেছে। এগুলোতে নেস্টিং হচ্ছে, এগুলোতেও নেস্টিং করতেছে। এগুলো হাড়িগুলো ফাঁকা, তাহলে মোটে ছয় পেয়ারের মতো ডিমের অলরেডি চলে এসেছে। ছয় পেয়ারের মধ্যে, ছয়টা ডিমের লড়ি চলে এসেছে। মোটে এখানে আট পেয়ার রানিং আছে আর ছয়টা ফিমেল এক্সট্রা আছে। তো আট পেয়ারের মধ্যে ছয় পেয়ার অলরেডি ডিমে চলে এসেছে, আর বাদ বাকি দুই পেয়ারও দেখলাম নেস্টিং করছে, ওগুলাও ডিমে চলে আসবে। তো সাদা দাবার আপডেট এখানেই, খাবার পানি অলরেডি দেওয়া আছে, সকালে দিয়ে দিছি। তো চলেন এখন কাঠের রুমে যাই, কাঠের বাচ্চাগুলো একটু চেক করে নিই। এই যে আমি কাঠের রুমে চলে আসলাম। আমার পাখি ডিসপ্লে বলে বক্সগুলো চেক করি। এই যে এখানে তিন পিস বাচ্চা, মানে মধ্যে ছয় পিস বাচ্চা আছে আমার কাঠের। এই তিন পিস বড়, মনে হয় এবারও সবগুলোই মানে ফন হবে। এগুলো যে এই তিনটাকে ফিডিং ভালোভাবে করাইছে এই পেয়ারটা, কিন্তু এই পেয়ারের ফিডিং অতটা ইয়ে করেনি বাচ্চা ছোটোর কারণে। তো এদের আমি সফট ফুড দিয়ে দিব, চলেন সফট ফুডটা দিয়ে দিই। আমি সফট ফুড দিয়ে দিব। তো সফট ফুডে আমি সোলার মোটর ইউজ করছি, মিস করেই দিচ্ছি। খাওয়া দাওয়া করো বাচ্চাদের, খাওয়া এদের ডিস্টার্ব না করি। তো চলে যাবো কালো দফার কলোনিতে। চলে আসলাম কালো দফার কলোনিতে। কালো দফা অনেক ভালো রেজাল্ট করছে,
শুধু এক প্লেয়ারের 6টা টিম নষ্ট করছে প্রথমবার দেখে, ওটা ব্যাপার না। তো এই হারিতে ছিল মোটে 6টা বাচ্চা, 6টা টিম ছিল, 6টাই বাচ্চা করছে। তো এখানে আছে এখন অলরেডি 5টা বাচ্চা, সব কালো, কত সুন্দর ফিডিংও করেছে অনেক ভালোভাবে, 1 2 3 4 5, এখানে আছে 5টা বাচ্চা। আর আরেকটা বাচ্চা হলো আমি এই হারিতে যেহেতু 7টা ডিম দিয়েছিল, তার মধ্যে 6টা ডিম নষ্ট হয়ে গেছে, একটা বাচ্চা ফুটছিল। তো এখানে আমি একটা বাচ্চা কালকে পার করে দিচ্ছি দেখার জন্য, যে এখানে যদি ফিডিং করে তাহলে আমি আরও একটা পার করে দেবো। তো এটাকে ফিডিং অলরেডি করাইছে, তো আমি এখন ওই হাড়ি থেকে এই হাড়িতে আরও একটা বাচ্চা পার করে দেবো, তাহলে ইকুয়াল ইকুয়াল হবে, সমান সমান, এই হাড়িতে 3টে, ওই হাড়িতে 3টে, তাহলে বাচ্চাগুলোকে ফিডিং ভালোভাবে করাবে, বাচ্চাগুলো দ্রুত বড় হবে। চলেন আমি এগুলোকে আর ওই যে এখান থেকে 4 নম্বর হাড়িতে, ওই হাড়িতে আরেক জোড়া বলছিলাম, আরেক জোড়া ডিম দিয়ে দিবে আগের ভিডিওতে। তো এই হাড়িতে অলরেডি ডিম দিয়ে দিছে, মাশাল্লাহ, অলরেডি বাচ্চাও ফুটে গেছে, দেখতেই পাচ্ছেন 2টা বাচ্চা ফুটে গেছে, আরও 4টা বাচ্চা ওটাও ফুটবে। আমি তো বুঝতেই পারিনি কবে, সেদিনের ভিডিওতে আমি অবশ্য খুঁজছিলাম কিন্তু দেখতে পাইলাম না। চলেন একটু ক্যামেরাটা অফ রেখে এহারি থেকে একটা বাচ্চা এহারিতে আমি পার করে দিই, তারপর আবার আসতেছি আপনাদের কাছে। তো কালো জবার যেহেতু নতুন বাচ্চা অলরেডি ফুটে গেছে, তাহলে সফট ফুড তো অবশ্যই দিতে হবে, তো সফট ফুড আজকে ওদের দিয়ে দিব। চিরা ভিজাই রাখছি, ফোন যাবার জন্য একটু রেখে দিব অল্প করে, চলেন এগুলো দিয়ে দিই, কালো জবা কি এটা দিয়ে দিই। সাদা বাবাকে দিয়ে দিব, সাদা বাবার জন্য কালকে এগুলো সব কলোনি পরিষ্কার করছি সব জায়গা, আর খাঁচার ট্রে গুলাও একদম ইয়ে দিয়ে ডেটল দিয়ে একদম ধুয়ে ফেলে দিছি। ও ফোন জবাকে দিতে হবে, ফোন জবাকে দিয়ে নি, তাহলে সব ফুটে পড়ব শেষ। আর ডায়মন্ড অফ ফিঞ্চ এর সফট ফুড আজকে দিব না, কিন্তু অনেক গরম। ফোন যাব আর ফিন্সগুলোই তো এরকম আছে, আর এই যে ডায়মন্ড সেট আপ, এই পেয়ারটা ডিম দিয়ে বসেছিল, আমার ভয় উঠে গেছে, এই পেয়ারের এখনো কিছু হয়নি, আর এই পেয়ার অলরেডি মনে হয় ডিম দিয়ে দিছে নাকি, না ডিম দেয়নি এখনো, বাট দিয়ে দিলে বাচ্চা আলাদা করতে হবে কিছুদিন পর। এই পেয়ারের এবার জানি না কি হয়েছে, বৃষ্টি পড়ছিল, বৃষ্টির পানি এই পাশ দিয়ে আসছিল সেদিন, তো বৃষ্টির পানি ঢোকার কারণে ডিমে পানি পড়ছিল নাকি জানি না, এর 2টা ডিমই এবার নষ্ট হয়েছে। এই যে দেখেন জাবাগুলো খাচ্ছে সফট ফুড, ওই যে কালো ওরা ওখানে খাচ্ছে, তো আজকের আপডেট এখানেই ছিল, ভিডিও আর বড় করবো না। এর পরের ভিডিওতে আমার ওই পাশের যে ছাদটা, ওই ছাদের কিছু আপডেট আছে, বাচ্চাগুলো মাছের বাচ্চাগুলো, রঙিন মাছের বাচ্চাগুলো আলাদা করতে হবে, অনেক বাচ্চা হয়ে গেছে, গাপি অনেক অলরেডি অনেকগুলো বাচ্চা দিয়ে দিছে, পানির অবস্থাও দেখতে হবে। তো এইগুলো নিয়ে আমি পরের ভিডিওতে আসছি, তো আজকের ভিডিও এখানেই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।